পৃথিবীতে প্রত্যেকে বিশেষ কোনো প্রতিভা নিয়ে জন্মায়। কেউ সে প্রতিভা কাজে লাগিয়ে হয়ে ওঠে 10 জনের একজন, আবার কারো কারো মাঝে সে প্রতিভা থেকে যায় সুপ্ত অবস্থায়। এমন কিছু লোক আছে যাদের কাজের গতিবেগ অন্য 10 জনের চেয়ে অনেক বেশি দ্রুত। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আপনার মাথার চুল দিয়ে কোনো গাড়ি টেনে নিয়ে যেতে পারবেন, অথবা যদি বলা হয় আপনাকে গরম তেলের মধ্যে হাত দিতে হবে, আবার যদি এভাবে বলি আপনাকে মেশিনের থেকে বেশি দ্রুত টাকা গুনতে হবে, আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন পাগলের দল এসব কি বলছে। কিন্তু আমাদের আজকের ভিডিওটিতে আমরা আপনাদের সাথে এমন কিছু লোকের পরিচয় করিয়ে দেব যাদের কাজের গতি দেখে আপনি হয়তো কিছু সময়ের জন্য থমকে যাবেন। এদের মধ্যে কেউ মিনিটে 50টি লেবু, আবার কেউ কেউ একটি আস্ত তরমুজ কাটতে পারে, কেউ মুহূর্তের মধ্যেই ছাড়িয়ে নিচ্ছে আস্ত নারকেলের খোসা, কারো কারো কাছে তো জীবন্ত ভেড়ার লোম ছাড়ানো বা হাতের খেল। হ্যাঁ বন্ধুরা, এমন সব অদ্ভুত ক্ষমতা সম্পন্ন মানুষদের নিয়ে আমাদের আজকের আয়োজন। অবাক করা নানাবিধ চমক আপনার জন্য অপেক্ষা করছে ভিডিওটির শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। ধরুন একটি গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে, নিশ্চয়ই সেটিকে সরানোর জন্য কমপক্ষে 5 জন লোক লাগবে, বা বড় কোনো ট্রাক ও দড়ির সাহায্যে গাড়িটিকে সরাতে হবে। রাজশাহীর আলী আহমেদের চুল এতটাই শক্তিশালী, শুধুমাত্র চুলের সাহায্যেই তিনি একটি গাড়িকে দ্রুততার সাথে জায়গা থেকে সরাতে পারেন। শুধু তাই নয়, তার শরীরেও আছে অনেক শক্তি। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বড় মাইক্রো তার শরীরের ওপর দিয়ে চলে যাওয়ার পরেও তিনি সম্পূর্ণ অক্ষত আছেন। আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি 2 জন লোক 2টি জমিতে কাজ করছে, একজন মেশিন নিয়ে অন্যজন মেশিন ছাড়া। আপাত দৃষ্টিতে মেশিন হাতে থাকা লোকটির কাজ তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হলেও দেখা গেছে মেশিন ছাড়া কাজ করা লোকটির কাজের গতি মেশিনের চেয়েও বেশি। আচ্ছা, একটি জীবন্ত ভেড়ার লোম ছাড়াতে কত সময় লাগতে পারে? এখন যাদের দেখতে পাচ্ছেন তারা আপনার প্রশ্নের উত্তর খুঁজে বের করার আগেই একটি জীবন্ত ভেড়ার লোম ছাড়িয়ে ভেড়াটিকে খামারে পাঠিয়ে দেবে। কখনো কি কাচের প্লেট নিয়ে খেলতে দেখেছেন? ভিডিওতে যে ব্যক্তিদের দেখতে পাচ্ছেন তাদের কাছে প্লেট সাজানোই যেন এক ধরনের খেলা। দেখুন কি সাবলীলভাবে প্লেটগুলোকে নিমেষেই টেবিলে সাজিয়ে নিল। বাজার থেকে তরমুজ কিনে আনার পর কাটার জন্য নিশ্চয়ই বেশ কিছুক্ষণ সময় ব্যয় করতে হয়, কিন্তু এই ব্যক্তি পুরো তরমুজ কেটে আপনার সামনে পরিবেশনের জন্য শুধু মিনিটখানেক সময় নেবেন। আপনারা দয়া করে এটি ঘরে চেষ্টা করতে যাবেন না। আমরা সবাই জানি সাবান প্যাকিংয়ের দ্রুততার জন্য মেশিন আবশ্যক, কিন্তু যদি সাবান প্যাকেটজাত করার দ্রুততা যদি এই লোকের মতো হয় তবে তো আর কথাই নেই। মেশিনের কাজের গতি আর এই লোকের কাজের গতিতে খুব একটা পার্থক্য নেই। লিক স্মিথ জুরিয়া, এই ব্যক্তির নিশানা এতটাই নিখুঁত তিনি কাঠ ছুঁড়ে যে কোনো বস্তু দুভাগ করে ফেলতে পারেন, হোক সেটা গাজর কিংবা কাচের বোতল। কোন প্রাণীর মাংস টুকরো করা আমাদের কাছে সময় সাপেক্ষ হলেও মাংস সাপ্লাইকারী প্রতিষ্ঠানের এই ব্যক্তির কাছে
মাংস টুকরো করা কতটা সহজ তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। চুলায় কিছু তেলে ভাজার পর আমাদের চামচের দরকার হলেও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সুনীলচন্দ্র নামের এই ব্যক্তি খালি হাতেই গরম তেল থেকে খাবার তুলে নিতে পারেন। শুধু এখানেই শেষ নয়, চুলায় ফুটন্ত অবস্থায় গরম তেল যা তিনি কড়াই থেকে নিয়ে শরীরে মাখেন। বাড়ি বানানো মানে অনেক শ্রমিক, পাশাপাশি নানাবিধ যন্ত্রের সমাহার। কিন্তু আপনার বাড়ি বানানোর কারিগররা যদি এই ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন তাদের মতো হয়, তাহলে আর কোনো মেশিনের প্রয়োজন হবে না। সাধারণত মানুষের টাকা গুনতে মেশিনের চেয়ে বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু ব্যক্তি এতটা দ্রুত টাকা গুনতে পারে, তাদের টাকা গোনা আপনাদের ভাবতে বাধ্য করবে, এরা কি মানুষ নাকি রোবট? জাস্টিন নামের এই ব্যক্তি মিনিটে 50টি লেবু কাটতে পারে। আমি আপনি এই গতিতে কাটতে চাইলে হয়তো হাতের চেহারা পাল্টে যাবে। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের চেনা কারো যদি কাজের গতি এই মানুষগুলোর মতো হয়, তবে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।